চক্রবৃদ্ধি সুদে বছর কি করে বের করতে হয় এই ভিডিওটি তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে তোমাদের আর অসুবিধা থাকবে না যেমনটা এখানে দেওয়া আছে বার্ষিক সেভেন পারসেন্ট চক্রবৃদ্ধি হারে এখানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কত বছরে কত বছর মানে বছরটা বের করতে হবে কত বছর চক্রবৃদ্ধি সুদ চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা হবে তাহলে আমরা বের করব কি করে আমরা নর্মালি যেটা জানি নর্মালি চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা হয় পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আমাদের পাওয়ার থাকে এন ইকুয়াল টু কী হয় পি প্লাস এসআই হয় তার মানে কী তার মানে এটাই যে পি মানে তো আসল বা প্রিন্সিপাল যেটা মানে এই যে আসল টাকা যেটা তিরিশ হাজার টাকা এটাই এখানে লিখতে হবে আর মানে সুদের হার সুদ না কিন্তু সুদের হার কত এই যে সেভেন পারসেন্ট নিচে একশো দিতে হয় এই যে পার্সেন্টের জন্য নিচে একশো আসে আর কিছুই না এর মানে বছর কত বছর বা কত বার টাকাটা খাটলো এমন ব্যাপার আর পি মানেতে আসল আসল প্লাস এসআই মানে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট মানে যে সুদটা প্লাস আসলটা মিলেমিশে যেটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আমাদের কিন্তু আসে তাহলে আমরা ঠিক সেভাবে সাজাবো আমরা যদি এখানে যেটা দেখতে পাচ্ছি তিন তিরিশ হাজার কী আসল তাহলে এবার যদি আমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেশান করি তাহলে আমাদের কি কী আসছে এখানে পিয়ের জায়গায় পিয়ের জায়গায় আমরা কী করবো আসল লিখব অর্থাৎ আমরা আসলের জায়গায় কত তিরিশ হাজার লিখব আমরা তিরিশ হাজার লিখলাম এখানে চারটে শূন্য ওয়ান প্লাস আর এর ভ্যালু কত সেভেন আর নিচে আমাদের কত একশো এমনি লিখতে হচ্ছে আর এখানটা কত আমাদের কত বার সেটা তো আমরা জানি না তাহলে এন লিখলাম ইকুয়াল টু আমরা কি জানি আসল প্লাস সুদ মিলেমিশে এটাখানে হয় তাহলে আমাদের আসল কত আমাদের আসল হচ্ছে তিরিশ হাজার আর সুদটা কত চার হাজার তিনশো সাতচল্লিশ তাহলে এই দুটোকে জুড়ে দেবো কেন এখানে দুটো জুড়ে দেওয়া কাজ তাহলে যদি জুড়ে দিই তাহলে কত তিরিশ হাজার চারশো সরি হ্যাঁ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ এটা আসলো আর নিচে আমাদের একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি এখানে যদি কি না আমরা এই এটা তো অ্যাকচুয়ালি কি এই যে তিরিশ হাজার যেটা আর কি রয়েছে এটা তিন গুণ দশ হাজার একই ব্যাপার তাহলে আমরা এই তিন দিয়ে এটাকে সম্পূর্ণটাকে কাটবো যদি কাটি তাহলে আমাদের এখানে কী আসছে এখানে যদি কিনা আমরা এই তিন দিয়ে টোটাল তিন এক তিন তো কাটা পড়ে গেলে কি এখানে আমার দশ হাজার পড়ে থাকছে তাই না দশ হাজার পড়ে থাকলে এখানে তিন দিয়ে যদি গোটাটাকে কাটি তাহলে একে তিন এক তিন আবার চার মানে তিন এক তিন তাহলে মানে তেরো তিন চারি কত বারো তাহলে পড়ে থাকছে এক বারো মানে চোদ্দো আবার দেব তিন চারি বারো এটা গেল বারো তেরো চোদ্দো মানে দুই মানে সাতাশ তিন নং কত সাতাশ এমনটা পড়ে আছে এবার আমাদের যে এখানে যে দশ হাজার একদম ঠিক কোনাকুনি নিচে বসে পড়বে না নিচে চলে আসবে জিনিসটা তাহলে নিচে আমরা বাই আকারে কী করে দিচ্ছি দশ হাজার করে দিচ্ছি এবার এই দশ হাজার মানে কি একশো গুণ একশো না তাহলে আমরা এইভাবে লিখতে পারছি একশো গুণ একশো দেখানোর জন্য করলাম আর কিছুই না এবার আমি বুঝতে পারলাম কি যে এই জায়গাটা এই জায়গাটা একটা জিনিস খেয়াল করবে এই জিনিসটা যদি খেয়াল করতে পারে তাহলে একদম ইজিলি হয়ে যাবে এখানটা তাহলে একশো গুণ একশো মানে কি একশো স্কোয়ার তাহলে এইখানে কিছু না কিছুর স্কোয়ার আছে এবার এগুলি এই প্যাটার্ন দেখলেই ফলো করা যায় কি এখানে একশো কে একশো আর সাত জুড়লে কত একশো সাত হয় তাহলে এখানটায় আমরা একটা কাজ করি ডাইরেক্ট এখানে আমরা লিখে ফেলি তাহলে এখানটা আমরা কী করলাম একশো সাত লিখলাম ওয়ান সেকেন্ড তাহলে আমাদের এখানে একশো সাত হয়ে গেল আর ঠিক মতন যদি না লিখে সে উল্টো পাল্টা দেখাচ্ছে তাহলে এখানে একশো সাত ঠিক আছে না ভালো করে লেখা হচ্ছে না এখানে আমাদের একশো সাত আর এগুলি সব কেটে দিলাম কেন এদিকে তার কেউ নেই তাহলে আমরা যদি সেপারেট হিসেবে বুঝি জিনিসটা তাহলে এই একশো সাত যে এখানটা আছে না এখানের একশো সাত এইখানের যে একশো সাত আর নিচের যে একশো এই দুটোরই স্কোয়ার হচ্ছে গিয়ে এই 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 একশো সাতের স্কোয়ার হচ্ছে এটা আর একশোর স্কোয়ার হচ্ছে এটা তার মানে আমরা যখন প্যাটার্ন বুঝে ফেললাম তাহলে আমাদের চিন্তা শেষ দেখবো একশো সাত গুণ একশো সাত করলে আমাদের সেম জিনিস চলে আসবে এগুলি দেখলে বোঝা যায় নিচের প্যাটার্ন দেখলেই ধরা পড়ে যাচ্ছে এখানটায় তার মানে একটু বুঝতে পারলাম যে আমাদের এই যে পুরো অংশটা এই যে পুরো অংশটা এই অংশটা মানে আমরা খুব ভালোভাবে এখানে লিখতে পারি এর বদলে তাহলে একশো সাত আর নিচে তো আমাদের একশো এটার কি স্কোয়ার হচ্ছে না আশা করি অনেকে বুঝেও ফেলেছে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে তার মানে কি এইটা এইটা সেম জিনিস কাটা পড়ে গেল তাহলে এন এর ভ্যালু কী দাঁড়ালো এন এর ভ্যালু শুধুমাত্র দুই দাঁড়ালো না এই যে এই এন এর ভ্যালু দুই দাঁড়িয়ে ফলে এখানে এন সেম জায়গায় রয়েছে তাহলে দুই ছাড়া থেকে মানে দেখতে বুঝতে পারছো ব্যাপারটা তার মানে আমাদের কত বছর খাটলো এই যে দু বছর কিন্তু আমাদের কিন্তু কি সঠিক অ্যান্সার এইভাবে এই অঙ্কগুলো বের করে ফেলতে হয় একটা লাইনের মধ্যে হবে শুধুমাত্র ক্যালকুলেশন বুঝে শুনে তাড়াতাড়ি করে ফেলতে হবে আর কিছুই না